বলছিলাম না যে সিসকো রাউটার বা জুনিপার রাউটার বা ওয়েব ইন্টারফেসের মাধ্যমে যেভাবে ঢুকি, এখানে যেমন কি আপনার আইপি তো বলেই দিল ভিস্পিয়ার, তাই না? ভিস্পিয়ার এই সফটওয়্যারটা কিন্তু ভিস্পিয়ার। আপনারা যদি গুলাই ফেলেন যে ইএসএক্সআই কি আর ভিএসপিআর কি, ইএসএক্সআই কে বলি আমরা হার্ডওয়্যার কে বলি ইএসএক্সআই হার্ডওয়্যার কে, ওকে? আর সফটওয়যার নাম কি? সফটওয়্যারটার নাম হলো যেমন এটা হলো ভিএমআর ওয়ার্ক স্টেশন, এটা হলো যেমন হাইপারভাইজার, রাইট? এটা কি টাইপ টু না টাইপ ওয়ান? টাইপ টু হাইপারভাইজার, সুন্দর মতো একটা ইন্টারফেস আসবে, ওকে? এখন এখানে কার পাসওয়ার্ড হবে? যেটা আমরা রুট ইউজার নেম বাই ডিফল্ট রুট, আর পাসওয়ার্ড হলো কি অ্যাডমিন এট দ্য রেট অফ 123। এই দেখেন, ওকে ফাইন, মজার বিষয়। দেখেন সব চলে আসছে, আপনার সিপিইউ আমরা দুইটা সিপিইউ দিছিলাম না, কয়টা সিপিইউ দিছিলাম? চারটা সিপিইউ দিছিলাম না, চার ফোর, এই দেখুন 16 GHz দেখা যাচ্ছে না, চারটা মার্জ হয়ে আছে। মেমোরি দিছিলাম 8 GHz, 15% ইউজ হচ্ছে। স্টোরেজ, স্টোরেজ নাই, ওর 8 GB দিয়ে স্টোরেজ নাই। হ্যাঁ, ওই 80 GB সেই নিজের ইয়ের কাছে ব্যবহার করতেছে। হ্যাঁ, এই 8 GB ব্যবহার করতে হলো নিজের কাছে। হ্যাঁ, এখানে দেওয়া হয়নি, এখানে স্টোরেজ দেয় না। তো সুতরাং স্টোরেজ যদি না দেন তাহলে আমরা আবার ইয়ে দিতে পারবো না। কি জন্য স্টোরেজ না দিলে আমরা আমরা তো ওয়েব দিতে পারবো না। কয়টা বাজে? 10:18। আচ্ছা ভাই, এটা সেট আপ করলেন কি ভিম ওয়েবার উবুন্টু নাকি কোনটা? মানে যেটা যে আপনার মাত্র ভিমওয়েবার যে পেজটা আসলো, মানে ইনস্টল করলেন যেটা, এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কি মানে উবুন্টু লিনাক্স না কালি না রেড হ্যাট, কোনটা সেটআপ দিবেন? আসলে আমি শুরু থেকে ছিলাম না। আল্লাহ, শুরু শুরু থেকে না থাকলে তাহলে এখন প্রশ্ন করে দেখেন, এই যে ভিস্পিয়ার ভিএমআর সাইট থেকে এই যে এখানে দেখবেন টাইপ 1 এর যে আমরা যখন ভিএমআর ওয়ার্ক স্টেশন ডাউনলোড করছেন না, তাহলে ওটা দেওয়ার পরে এই যে আইপি পাবেন, এখন আমরা আইপি তে হিট করছি এবং আইপির পাসওয়ার্ড দিচ্ছি, এখানে হার্ডওয়্যার ইনফরমেশন আছে এবং বলা হচ্ছে কি ইউ আর কারেন্টলি ইউজিং VMware ESXi evolution mode, this license will expire in 60 days. আমরা ফার্স্টে বলছিলাম যে 60 days এর আপনি কি লাইসেন্স পাবেন, ওকে? আচ্ছা, এই পোর্ট সিপিইউ কনফিগারেশন, 8 GB মেমোরি, এই যে ভার্চুয়াল প্লাস, আচ্ছা নেটওয়ার্ক আছে কিন্তু আইপি আছে, ডিএনএস, নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে, ফিজিক্যাল অ্যাডাপ্টার, তিনটা আসলে করতে দুইটা থাকে। আচ্ছা, এখন কথা হলো আমাদের স্টোরেজ দিতে হবে, স্টোরেজ নাই। হ্যাঁ, আচ্ছা, ভিএমআর সবসময় নেটওয়ার্ক বেজ স্টোরেজ সাপোর্ট করে, নেটওয়ার্ক বেজ স্টোরেজ সাপোর্ট করে, ক্লিয়ার? নেটওয়ার্ক বেজ স্টোরেজ সাপোর্ট করে, তো সেক্ষেত্রে কি যে করব। আচ্ছা, আমি ধরে নিলাম আমার নেটওয়ার্ক স্টোরেজ নাই, আমি অ্যাডিশনাল আর একটা হার্ড ড্রাইভ অ্যাড করি। হ্যাঁ, এটা ইয়ে করে দিই। আচ্ছা, একটা হলো আমি শাট ডাউন করে আর একটা হার্ড ড্রাইভ অ্যাড করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে কি করবো, অ্যাডিশনাল স্টোরেজ নেই নাকি? তাহলে 8 GB NVMe নিলাম, আমরা আরেকটা জিবি 50 GB একটা স্টোরেজ নাই, হার্ড ড্রাইভ 50 GB একটা স্টোরেজ নাই, 50 GB এখানে দেন, 50 GB
50 জিবি একটা স্টোরেজ নেই সিঙ্গেল ফাইল রাখেন কোথায় রাখবেন আচ্ছা দেখো আমরা দেখি পাই কিনা এটাকে হ্যাঁ এটা আসবে না এটা নতুন করতে হবে এখন স্টোরেজও আসে নাই টেনশনের কিছু নাই এখন স্টোরেজ না আসলে আমরা স্টোরেজ বানাইতে পারবো হ্যাঁ কারণ আমাদের কাছে ডিভাইস আছে হ্যাঁ এই যে ডিভাইস আছে হ্যাঁ ডিভাইস আসলে সমস্যা নাই হ্যাঁ নিউ ডাটা স্টোর দিলে নাম দিব হ্যাঁ যে লোকাল লোকাল স্টোরেজ দিলে এখানে দিতে পারবেন যে কল 52 জিবি আছে না 52 জিবি পেয়ে গেছে আগেরটা কিন্তু পাই নাই দেখছেন আমার আমার কিন্তু আছে দেখেন 80 জিবি কিন্তু আছে জি আচ্ছা যেটা তো ওএস আছে সেটা কিন্তু পাবে না হ্যাঁ রিমেম্বার ইট আপনি হয়তো বলবেন ভাই আমার তো স্টোরেজে জায়গা আছে 52 করে আসলাম ওইটা তো এখানে শো করবে তাই না আমি যেটা দিয়ে আসবো হ্যাঁ এই যে উপরটা 80 মেন যেটা তো ওএস আছে আর নিচেটা এডিশনাল সেকেন্ড কেবল লাগালাম যেটা হ্যাঁ এডিশনালটা আমি এখানে পাবো এডিশনালটা আপনি পাবেন যেটা আগে কিন্তু পুরাতন ভার্সনে কিন্তু যেটা হতো পুরাতন ভার্সন মানে 6.5 বা 6 এ ওইগুলো পাবো না তখন তখন আপনার যেটা তো ওএস রাখবেন ওই যে যে স্পেস ফাঁকা থাকতো ওখানে আপনি ব্যবহার করা যেত কিন্তু বর্তমান 7 এ দেখতেছি সেটা হলো যে যেটা তো ওএস দিবেন যে হার্ড ড্রাইভে ওই হার্ড ড্রাইভে ফ্রি স্পেস কাজে লাগাতে পারবেন না ওকে তাহলে আপনি দেখবেন সেটা হচ্ছে লোকাল লোকাল স্টোরেজ হ্যাঁ লোকাল স্টোরেজ স্টোরেজ টু লোকাল স্টোরেজ টু হ্যাঁ দেখুন নাম দিতে পারেন নাম একটা দিলেই হলো যে হার্ড ড্রাইভটা আপনি লোকাল স্টোরেজ বানাবেন সেটা দেখাই দিলেন জিনিস কতটুক নেবেন ফুল না কমাই নেবেন এখানে কি জন্য একটা ব্যাপার আছে ফরম্যাট করে নিবে ওকে ফিনিশ এখানে আপনাকে ওয়ার্নিং দিচ্ছে যে আপনার এন্ট্রি কন্টেন্ট যা আছে সব ডিলিট হয়ে যাবে কিন্তু হ্যাঁ ইয়েস ইট ইজ ডান হ্যাঁ ডাটা স্টোরে গেলে দেখবেন যে কি একটা এসএসডি টাইপের কত 52 জিবির একটা ভিএমএফএস আমরা ফাইল পেলাম তাই না এখন দেখেন স্টোরেজে কিন্তু একটা আসছে আগে কি ছিল আগে কিন্তু ছিল না এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজে একটা 52 জিবির ডিস্ক আসছে তাই না এখন একটা ডিস্ক শো করছে জি ওকে আচ্ছা তাহলে আমাদের আমাদের যে নেটওয়ার্ক আমাদের যে ভিএম তৈরি করতে গেলে টাইপ 2.1 এ যে ভিএম করতে গেলে যা যা রিকোয়ারমেন্ট সবই আছে সিপিইউ আছে অ্যাভেলেবল মাত্র 1% ইউজ হচ্ছে মেমোরি অ্যাভেলেবল আছে 15% ইউজ হচ্ছে স্টোরেজ অ্যাভেলেবল আছে আমরা এখন ওএস ওএস দিতে হবে না ওএস হ্যাঁ ওএস দিব না হ্যাঁ এখন যেটা করবো সেটা হলো আমরা এই ডাটা স্টোরের ভিতর একটা আইএসও ফাইল আপলোড করবো আইএসও ফাইল হ্যাঁ কারণ আমাদের আইএসও ফাইল স্যার আমরা ওএস কি কই দেবো হ্যাঁ ওএস আমরা একটা আইএসও ফাইল দেখে আসবেন আরেকবার একটু দেখান
এই জায়গাটাই হলো আমার মানে আমি বুঝি নাই, এই জায়গাটাই দেখবো এই মেনুটা কোথা থেকে আসছে। এই দেখেন এখানে তেমন কোনো মেনু নাই, মেনু অল্প কয়েকটা, এটা হলো হোস্ট মানে ফুল সিস্টেমের। হ্যাঁ হোস্ট, জি। আচ্ছা এখানে ম্যানেজ হলো, এখানে হার্ডওয়্যার লাইস ম্যানেজ করা যায়, লাইসেন্স ম্যানেজ করা যায়, প্যাকেজ ইনস্টল করা যায়, বিভিন্ন সার্ভিস ফায়ারওয়ালের বিভিন্ন সার্ভিস এনেবল ডিসেবল করা যায়, সিকিউরিটি, হ্যাঁ ইউজার তৈরি করা যায়, হ্যাঁ এডিশনাল ইউজার তৈরি করা যায়, এগুলো আর কি, হ্যাঁ অথেন্টিকেশন অ্যাক্টিভ অ্যাক্টিভ ডিরেক্টরি হিসেবে জয়েন করা যায়, এই জিনিসগুলো হচ্ছে এখানে আপনি পাবেন। ঠিক আছে এগুলো পাবেন হচ্ছে ম্যানেজে, এটা হলো হোস্ট, হোস্টে হচ্ছে মূল জিনিস। এই যে আমরা বলছিলাম না ভি সেন্টারের সাথে জয়েন করা যায়, এটা হলো সেই ভি সেন্টার। ঠিক আছে আচ্ছা এখানে শাটডাউন করা যায়, রিবুটও করা যায়, ক্রিয়েট ভার্চুয়াল মেশিন যদি ক্রিয়েট করতে চান এখান থেকে ভিএম ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। তো যেহেতু আমাদের আইএসও নাই আমরা ভিএম আগে ক্রিয়েট করতে চাচ্ছি না, ওকে। হ্যাঁ এটা হলো ভি সেন্টার সার্ভার, ভি সেন্টার সার্ভার আমাদের নাই। আচ্ছা এখানে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারবেন এটা দিয়ে, ক্রিয়েট রেজিস্টার ভিএম শাটডাউন রিবুট রিফ্রেশ অ্যাকশন, অ্যাকশনের ভিতরে কি আছে, এই অ্যাকশনে একই জিনিস আছে। আচ্ছা আর ম্যানেজে কি আছে, ম্যানেজ হলো সিস্টেম ম্যানেজ, অর্থাৎ এই যে অ্যাডভান্স সেটিং, টাইম অ্যান্ড ডেট সেটিং, এনটিভি সেটিং, হ্যাঁ হার্ডওয়্যার চেকিং, লাইসেন্সিং, হ্যাঁ বাই ডিফল্ট সবই অ্যানাবেল আছে, ফ্রি লাইসেন্সে সবই অ্যানাবেল থাকে। যখন লাইসেন্স কি থাকবে, যারা যে ক্র্যাক করবেন, যারা ক্র্যাক, আমাদের তো ক্র্যাকের অভ্যাস আছে নাকি বাঙালি, তো ক্র্যাকের অভ্যাস আছে, হ্যাঁ তাহলে অ্যাসাইন লাইসেন্স ক্র্যাক, তো সমস্যা নাই, আমিও ক্র্যাক করি, আমিও ভাব নেওয়ার কিছু নাই আমার। ঠিক আছে তো এই যে আমার ধরেন কি আমার 7 এর ক্র্যাক নাই বাট 6 এর ক্র্যাক আছে, হ্যাঁ তো এই ক্র্যাক থেকে আমি এখান থেকে কপি করে দিয়ে দিলেই হয়ে যাবে। হ্যাঁ আমার কাছে 7 এর ক্র্যাক নাই, হ্যাঁ এই যে কিজেন, এই যে কিজেন, এই কিজেন রান করলে আমাদের এখন ইয়েতে ধরবে, আমার ফায়ারওয়ালে ধরবো, হ্যাঁ ফায়ারওয়ালে ধরবে, ধরেন কি এখান থেকে এটা অলরেডি এটা খাই ফেলছে আমার ফায়ারওয়াল। না যাই হোক আপনি কিজেন যদি পারেন ক্র্যাক দিয়ে দিলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে আচ্ছা শুধু ইন্টারনেট কানেক্টিভিটি দিবেন না, আপডেট দিবেন না, ওকে। আপনি দিলে কিন্তু ভিএমআর ধরে ফেলবো, আর ভিএমআর কিন্তু খুব খারাপ জিনিস, এমন খারাপ আপনি তো উইন্ডোজে আপনাকে কি বলবে, ইউ আর নট জেনুইন তাই বলবে, তাই না? ভিএমআর আপনার সমস্ত সিস্টেম একদম বন্ধ করে দিবে, আপনাকে লগ ইন আর করতে দেবে না যদি সে ধরা পড়ে যে আপনি ক্র্যাক ইউজ করছেন, এত খারাপ কিন্তু। এই 60 ডেজ এর পরে কিছু, এই 60 ডেজ আপনাকে কিছুই বলবে না, 60 ডেজ পার হয়ে 100তম দিনে যদি কোনো কারণে ভিএমআর আপনি জানতে পারে যে আপনি ক্র্যাক ইউজ করছেন বা তারা ধরা পড়ে, আপনি হয়তো বলবেন যে ভাই মাফ চাই আপাতত ভিএম গুলো আমি বাঁচাই নি, আমার ডেটা গুলো আমি বাঁচাই নি, কিচ্ছু করতে পারবেন না আপনি, ওকে কোনো সুযোগ নাই। আচ্ছা এখানে বিভিন্ন সার্ভিস আছে, সার্ভিস আপনি আন করতে পারেন, যেমন আপনি চান যে আমি রিমোটলি লগ ইন করবো বা এনটিপি, এনটিপি সার্ভিস আপনি স্টার্ট করতে পারেন। হ্যাঁ আচ্ছা ওই যে পিপিটি বিল তো আছে, এটা মনে হয় একটু পারমিশনের ব্যাপার আছে। আচ্ছা তারপর আমাদের এসএসএইচ আছে, এসএসএইচ, হ্যাঁ এসএসএইচ আছে, এসএসএইচ আপনি রিমোট লগ ইন করে এসএসএইচ দিয়ে কনফিগার করতে পারবেন না, এটা ডিরেক্ট সেল, সরাসরি ডিরেক্ট সেল করতে পারেন। আচ্ছা এনটিপিটি হচ্ছে ইয়ে করতে হবে, কি জন্য সার্ভার আগে কনফিগার করে তারপর করতে হবে। হ্যাঁ এখান থেকে এনটিপি আগে হচ্ছে এনটিপি সেটিং টেটিং করার পরে, সেটিং করার পর তারপর এনটিপি আপডেট হবে। আচ্ছা এডিশনাল কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাইলে সফটওয়্যার বা আপডেট আপনি ইনস্টল করতে পারেন, সার্ভিস তো দেখাইলাম। সিকিউরিটি, সিকিউরিটি হচ্ছে ওই যে আমাদের রোল, অথেন্টিকেশন, অথেন্টিকেশন আমরা লোকাল অথেন্টিকেশন ব্যবহার করতে পারি, অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেন অথেন্টিকেশন ব্যবহার করতে পারি। হ্যাঁ সার্টিফিকেট সার্ভিস আছে, ইউজার, ইউজার বাই ডিফল্ট এই যে রুট ইউজার আছে আমাদের একটা ইউজার, তাই না? আমি যদি চাই যে আমি একটা ইউজার তৈরি করবো লাইক দ্যাট, আমি যে ইকবাল নামে একটা ইউজার তৈরি করবো, ইকবাল ডিসক্রিপশন লোকাল অ্যাডমিন, লোকাল অ্যাডমিন টু পাসওয়ার্ড রিকোয়ার্ড, অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ 1 2 3 কনফার্ম পাসওয়ার্ড, অ্যাডমিন অ্যাট দ্য রেট অফ 1 2 3 পাসওয়ার্ড উইক পাসওয়ার্ড, এখানে তো যেমন তেমন পাসওয়ার্ড কাজ করে না ভাই, এখানে দিতে হবে আমাদের কমপ্লেক্স পাসওয়ার্ড 1EAWSWRD@2021 নিচে তাহলে লোকাল অ্যাডমিন। এখন রোল অ্যাসাইন করতে গেলে এই যে অ্যাডমিনিস্ট্রেটরের ফুল অ্যাক্সেস, ওকে, তারপর অ্যানোনিমাস আছে, নো অ্যাক্সেস আছে, রিড অনলি আছে, এক একটা ইউজার এক এক রকম অ্যাক্সেস আছে।
আচ্ছা, তো ইকবাল ইউজারে যদি কোনো রোল অ্যাসাইন করতে চান এখান থেকে করা যাবে কিনা? রোল 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 অ্যাড রোল রুট ইউজার মানে ভি সেন্টার দিয়ে করা যাবে, এখান থেকে করার কোনো স্কোপ দেখতেছি না। এখানে ইউজার ইকবালের উপরে এখানে করা যায় না, এটা করতে হয় ভি সেন্টার দিয়ে। হ্যাঁ, এখানে জাস্ট হলো ইউজার থাকে, লোকাল অ্যাডমিন সার্টিফিকেট অথেন্টিকেশন লকডাউন মোড অ্যাকসেপ্টেন্স লেভেল ইউজার তৈরি করা যায়। হ্যাঁ, শুধু ইউজার তৈরি করা যায় কিন্তু রোল অ্যাসাইন করতে এখান থেকে করা যায় না, রোল অ্যাসাইন করার জন্য ভি সেন্টার লাগবে। আমি চাচ্ছিলাম যে অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের আন্ডারে ফেলতে আর কি। হ্যাঁ, এই ইয়েকে কি জন্য ইকবাল ইউজারকে এখানে রোল দেওয়া যায়, প্রিভিলেজ দেওয়া যায়। হ্যাঁ, গুড প্রিভিলেজ সব আছে। ও রিড অনলি নো অ্যাক্সেস, ওকে যাই হোক এটা আমাদের অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, মনিটর সিস্টেমে যাবতীয় সব মনিটর হার্ডওয়্যার ইভেন্ট টাস্ক লগ ইত্যাদি ইত্যাদি। ভার্চুয়াল মেশিন, এই মুহূর্তে কোনো ভার্চুয়াল মেশিন নাই। স্টোরেজ আমাদের এই মুহূর্তে স্টোরেজ একটা আছে। হ্যাঁ, নেটওয়ার্ক আমাদের ল্যান কার্ড কয়টা আছে, ফিজিক্যাল নিক দুইটা আছে, যে দুইটা নিক। হ্যাঁ, ভার্চুয়াল সুইচ হচ্ছে যে আমাদের যখন ফিজিক্যাল সুইচ থাকে আমাদের এটাকে এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল সুইচ। হ্যাঁ, আচ্ছা ফায়ারওয়াল আছে, আচ্ছা ফিজিক্যাল নিক ভার্চুয়াল সুইচ, ফিজিক্যাল নিক ভার্চুয়াল সুইচ। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেশিন তৈরি করব। কিন্তু ভার্চুয়াল মেশিন তৈরি করার আগে আমি কি বলছিলাম, প্রথমে আমাদের কি লাগবে, আইএসও, রাইট? তাহলে এই আইএসওটা আমরা রাখবো হলো এই লোকাল স্টোরেজে। কোথায় রাখবো? কারণ আইএসও রাখতে হবে কোথাও, তাই না? জি জি, লোকাল স্টোরেজে। আচ্ছা, তাহলে আমরা লোকাল ডাটা স্টোরে এখানে আমি এই যে লোকাল ডাটা ব্রাউজ করব। হ্যাঁ, ব্রাউজ করি না, অর্থাৎ এই 52 GB কে ব্রাউজ করতেছি। করার পরে এখানে বাই ডিফল্ট কিছু না, আমরা ফোল্ডার বানাইলাম, এই ফোল্ডারটার নাম দিলাম হচ্ছে আইএসও। ওকে, অর্থাৎ আমার সমস্ত আইএসও ভিতরে আপনি রাখবেন, নাহলে আইএসও হারাই যাবে। হ্যাঁ, আচ্ছা এখন আপলোড দেন। এখন আপনার যে আইএসও, ছোটখাটো একটা আইএসও দিন, নাহলে আইএসও আপলোড করতে আবার সারা রাত লেগে যাবে। হ্যাঁ, আমি আমার আইএসও, আমার আইএসও স্টোর থেকে একটা ছোট্ট একটা আইএসও আমি দেব, লেস দেন লেস দেন লেস দেন, আমরা লিনাক্স আইএসও দিই যাতে ছোট হয়, উইন্ডোজ এক্সপি সেন্টোস 7 এটা দিই। হ্যাঁ, এই আইএসওটা ছোট আছে একটু, হয়ে গেল, হচ্ছে যে আপলোড হচ্ছে 5%। ক্লাউডের মতো আর কি, যে ক্লাউডে যখন হচ্ছে আপনি আইএসও করবেন, ওখানে আইএসও টা আগে থেকে থাকে, এখানে আইএসও টা আপনি আপলোড করে রাখবেন। এটা যদি আমি আলাদা ডিফারেন্ট একটা ওর ভিতরেই হার্ডওয়্যার যদি পার্টিশন করে নিই, করে যদি যেমন আমরা আলাদা ভাবে এমনি ইয়েতে ফিজিক্যালি যেমন আলাদা ড্রাইভ করি সফটওয়্যার বলে আলাদা ড্রাইভে রাখলাম, সেটা এখানেও তো আমরা সেটা করতে পারবো। ওই যে আমরা তখন দেখালাম, প্রথমে যখন আমি 52 GB নিলাম, ওখানে তো অপশন দিছিল যে আপনি অর্ধেক নেবেন কিনা বা ফুল নেবেন কিনা। হ্যাঁ, এজ এ ফিজিক্যালি যখন আমরা হিসাব মানে ক্যালকুলেশন করি, ওইটাও আমি এখানেও বসে করতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওখানে আপনি যদি দেখা গেলো যে আপনি 25 GB নিছেন ওএস এর জন্য, 25 জন্য রাখছেন ডাটা স্টোর 2 যেখানে আইএসও রাখবেন, তো আলাদা আলাদা পার্টিশন করতে পারেন। আচ্ছা জি জি, হ্যাঁ আমি ওইটা এক্সাম্পল বুঝতে পারছি।
is done ha close then তাহলে আমাদের আইএসএল রেডি নাকি এখন আসলে আমরা ভিএম তৈরি করব তো ভিএম দুই ভাবে করা যাবে আমি হোস্ট থেকে সরাসরি এখানে ক্রিয়েট রেজিস্টার ভিএম দেখা যাবে ঠিক আছে আর এসএসএস দিছি তো ওরা বলতেছে এসএসএস হচ্ছে মানে ডিসেবল রাখা উচিত হ্যাঁ কারণ যখন তখন কেউ লগইন করতে পারে তো এজন্য আর কি সিকিউরিটি ইস্যু এখান থেকে তৈরি করতে পারেন ভিএম আবার তৈরি করতে পারেন এই যে ভার্চুয়াল মেশিন থেকে বাই ডিফল্ট পাথ আছে জিরো আছে তাই না আচ্ছা তো আমি আবার চাইলে ভার্চুয়াল মেশিন আপনি ইউ করতে পারেন ইম্পোর্ট করতে পারেন ইম্পোর্ট রেডি ভিএম একদম রেডি ভিএম আমি এটা রেডি ভিএম ইম্পোর্ট করে দেখাই একদম আমার রেডি করা আছে হ্যাঁ ধরেন হ্যাঁ যে ক্লাসে যেগুলো করা আছে ওই ওইগুলো কপি পেস্ট করলেও তো হচ্ছে মনে হয় এই দেখেন আমার এটা রেডি ভিএম সেন্টোস 7.2 এই রেডি ভিএমটা আমি আপলোড করব হ্যাঁ দেখেন 7.2 আমার ভিএমটা কিন্তু রেডি আমাকে ইনস্টল করতে হবে না জাস্ট আপলোড করে দেবেন ভিএম রান হয়ে যাবে ওকে ভিএমআর ওয়ার্ক স্টেশন আছে ধরেন কি এখানে ফিচার ধরেন কি 1000 গুণ বেশি আছে ক্লিয়ার মানে ওয়ার্ক স্টেশন ছাড়া এইটা থেকে তাই না আর এটা তো আপনি দেখতে পাচ্ছেন জাস্ট হলো একটা সিঙ্গেল ইএসএক্সআই যখন আপনি ভি সেন্টার ব্যবহার করবেন তখন ক্লাস্টারে চলে যাবেন তখন তো দেখবেন যে এত ফিচার আপনি আপনি ভিএমআর প্রোডাক্ট দেখতে তো বুঝতে পারেন যে ওদের এত পরিমাণ প্রোডাক্ট কি পরিমাণ প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো শুধু অ্যাপস আর ক্লাউড এটা হলো নেটওয়ার্কিং এর প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ইনপয়েন্ট প্রোডাক্ট এটা সিকিউরিটি প্রোডাক্ট এটা ডান তাই না ওকে তাহলে আমরা দুইটা জিনিস দেখবো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো ভিএম নাই এখন এখন ভিএম তৈরি করবো ক্রিয়েট আচ্ছা ক্রিয়েট নিউ ভিএম অথবা ডিপ্লয় ভার্চুয়াল মেশিন তো ক্রিয়েট মানে একদম নতুন করে করতে পারবেন নিজের মনের মতো ঠিক আছে আর ডিপ্লয় ভার্চুয়াল মেশিন হচ্ছে ওই যে আমরা ওভিএফ ফাইল ওভিএ ফাইল অর্থাৎ যে ফাইলটা আমরা কি করছি ওভিএ বানাই নিয়েছি ওভিএ বানাই আপলোড করছি সেটা তাহলে আমরা সেখান থেকে তৈরি করি দেখেন নাম দিয়ে দিই যেটা ভিএম টু ভিএম টু দেন কি সেন্টোস 7.2 এখান থেকে সেট করেন ও এটা তো সরাসরি এখান থেকে করা যায় এটা সরাসরি এখান থেকে করা যায় কিন্তু আমরা তো করতে চাচ্ছিলাম ইয়ে থেকে আমরা তো করতে চাচ্ছিলাম হচ্ছে ইয়ে থেকে তাও রেজিস্টার এক্সিস্টিং ভার্চুয়াল মেশিন আচ্ছা এটা লোকাল ডাটা স্টোর থেকে দেখি এখান থেকে করা যায় কিনা লোকাল ডাটা স্টোর এটা ব্রাউজ করলাম ব্রাউজ ডাটা স্টোর কম্প্যাটিবিলিটি যা আছে তাই দেন গেস্ট ওয়েস লিনাক্স স্লেট ওয়েস ভার্সন সেন্টোস 7 64 বিট ওকে আচ্ছা ইএসএক্সআই 7 দিলে কি হবে যে এই মেশিন কিন্তু আপনি এটাকে মুভ করে 6 নিতে পারবেন না 6 এ এখন দেখা গেল যে আপনার এই সিস্টেমটা 7 কিন্তু আরেকটা সিস্টেমে ভিএমটা নেবেন সেটা দেখা গেল 6.7 বা 6.5 তখন কিন্তু সমস্যা করবে তো সেটার সাথে মিল রেখে আপনি সেটআপ দিতে পারেন যে আমি কম্প্যাটিবিলিটি মোড আপনি 6.7 বা 6.5 ব্যবহার করবেন হোয়াটএভার আচ্ছা তাহলে আমরা 7ই দিলাম স্টোরেজ এটাই দিই হ্যাঁ যেখানে আমার থাকবে এই দেখেন সিপিইউ কত রূপ দিবেন সেটা হলো 1 GB মেমোরি আপনি 10 1 GB 1024 স্টোরেজ আমাদের তো 52 GB আছে 60 GB নেই সমস্যা নাই আর সিডি ডিভিডি আইএসও আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যে ডিভিডি আমাদের আইএসও কই আছে ডাটা স্টোর নাকি ডাটা স্টোর আইএসও ফাইল যে ওই লোকাল ডিস্কে আমরা কপি করেছিলাম সেটা দেখাই দিবেন হ্যাঁ দেখেন খুব একটা কঠিন কিছু না সিপিইউ একটা আমার আছে 4টা তাই না আমি একটা দিলাম আর মেমোরি আছে আমার কত জিবি মেমোরি আছে হচ্ছে 8 GB আমি 1 GB নিলাম স্টোরেজ আমি নিলাম 16 GB আচ্ছা আর এদিকে সেম যা আছে তাই রাখেন